মাহেশ জগন্নাথ মন্দিরে চলছে নব যৌবন উৎসব। বুধবার শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ খুলে গেল ভক্তদের কাছে। প্রায় 15 দিন পর আবার ভক্তগণরা মহাপ্রভু জগন্নাথ দেবের পূর্ণ দর্শন লাভ করলো। 29 জুন বুধবার এবং 30 জুন বৃহস্পতিবার এই 2 দিন ধরে চলবে জগন্নাথ মহাপ্রভুর নব যৌবন উৎসব। এদিন দূর দূরান্ত থেকে আসতে থাকা ভক্তরা জগন্নাথ দেবকে দর্শন করবেন। ইতিমধ্যেই মহাপ্রভুকে ভোগ নিবেদনের পরেই হতে থাকে পুজো। আজ নবযৌবন উৎসব, যেটা স্নানযাত্রার পর দিন হয়, কটার সময় মন্দির খুলেছে এবং এখন কি হচ্ছে? হচ্ছে শুক্লা অমাবস্যা তিথি। আমাদের এতদিন তারপর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে গত 14 জুন এবং এতদিন ধরে চলেছে অনবসরকাল। এই সময়কে বলা হয় অনবসরকাল। এই সময়ে আমাদের কোনো কোলাহল চলবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না, শুধু জগন্নাথই। আজকের দিনেই প্রথম ঠাকুরের জগন্নাথ মহাপ্রভুর গর্ভ গিয়ে দরজা খুললো। আজকের দিনে হচ্ছে নবযৌবন উৎসব। খুব বড়ো করে আমাদের মাহেশে নবযৌবন উৎসব পালন করা হয়। এই আজকের দিনে হোম যাগযজ্ঞ সহকারে আমরা অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষু দান করা হয় আমাদের জগন্নাথ মহাপ্রভু। এবং আজকের দিনে সকল ভক্তরা আসেন, ওনাকে মিষ্টান্ন নিবেদন করেন এবং খুব বড়ো করে আমাদের আজকে তিনি পুষ্পমাল্যে ভূষিত হন এবং রাজমুকুটে তিনি সেজে, রাজা সেজে তিনি বসে থাকেন। আজকে হচ্ছে খুব শুভ দিন এবং আজকে আর কালকে, মানে আগামীকাল এই 29 জুন আর 30 জুন, এই দুটো দিন আমাদের নবযৌবন উৎসব চলবে এবং আগামী 1 জুলাই শুক্লা দ্বিতীয়া তিথিতে 626 বছরের মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব মহাসমরায় আমরা পালন করব। আমরা এবছর আশা করছি যে পূর্বের যা ভিড়ের রেকর্ড ছিল জন্য রথযাত্রার দিন, তাই সকাল থেকে আমরা আশা করছি অগণিত ভক্তদের ফল লাগবে। সকাল 8টার সময় প্রভু সেদিনকে ভোগ হয়ে যায়। তিনি ভোগ খেয়ে তিনি বাইরের চাতাল থেকে এখান থেকেই তিনি দর্শনে বেরো পড়ে ওঠে বলভদ্রদের এবং তারপরে ওঠে জগন্নাথের। আমরা এইভাবে আমরা পদযাত্রা সহকারে সেই ঠাকুর নিয়ে গিয়ে আমরা রাজ সিংহাসনে সেই চারতলায় আমাদের মাহেশের রথের সেই চারতলায় জগন্নাথ দেব অধিষ্ঠান করেন এবং রাজা সেজে তিনি রাজপথ দিয়ে চলবেন মাসে। আজকে কটার সময় মন্দিরের দ্বার খোলা হয়েছে? আজকে 4:00 সময় আমাদের মঙ্গলারতি হয়েছে, তারপরেই আমাদের মহাপ্রভু ধর্মগিয়ের দ্বার সম্পূর্ণরূপে খুলেছে। আপনার নাম? আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবাই পুত্র মাহেশ জগন্নাথ মন্দির।